فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. মোহাম্মদ ইউসুফ, আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন করেছেন, আমি একটি কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ি, আমি ইসলামের উপর গভীর জ্ঞান অর্জন করতে চাই, এখন আমি কিভাবে আমার টার্গেট অনুযায়ী আগাতে পারি? আচ্ছা, আপনি যে পড়াশোনা করছেন সেটাও কমপ্লিট করেন, ভালোভাবে উত্তীর্ণ হন, পাশাপাশি আপনার সাধ্য অনুযায়ী ইসলামিক বিষয়ে পড়াশোনার একটা রুটিন করেন। আর আমরা জানি যে নিজে নিজে একা একই পড়ে তো আসলে সত্যিকারভাবে ভালো বিদ্বান হওয়া যায় না। আপনি দুটোর যে কোনো একটার সাথে সম্পর্ক রাখবেন। এক, ভালো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমলের শিক্ষা দেয় এবং কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান শিক্ষা দেয়, কোরআন হাদিসের মূল ধারার উপর আছে, সেগুলোর সাথে অ্যাফিলিয়েটেড থাকা, সেখানে যাতায়াত করা এবং তাদের কাছ থেকে শেখা, সলিউশন তাদের কাছ থেকে নেওয়া। প্রাতিষ্ঠানিক সলিউশন আজকের যুগে অনেক বেটার, কারণ ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি এই যুগেও আজকে ভালো কালকে খারাপ হয়ে যাচ্ছে। দেখলাম যে একজন ব্যক্তি ২০ বছর ধরে কোরআন হাদিসের উপর আমল করছে, এখন হঠাৎ করে বলছে হাদিস সে মানবে না, কে বা কারা তাকে বিভ্রান্ত করেছে। অতএব আপনি যদি ইসলামের উপর গভীর জ্ঞান অর্জন করতে চান, তাহলে কোনো একজন ব্যক্তিকে অনুসরণ না করে বা তার সাথে সম্পর্ক রাখার মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনি একটা প্রতিষ্ঠানের সাথে সীমাবদ্ধ থাকবেন, বা আমি সীমাবদ্ধ বলছি না, আসলে অ্যাফিলিয়েটেড থাকবেন, সংযুক্ত থাকবেন। এর মধ্যে অনলাইন প্রতিষ্ঠান হতে পারে, যেমন তাইবা একাডেমি, আপনারা জানেন যেগুলো আমরা প্রতিষ্ঠা করেছি, এবং সেখানে আমরা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের মতো বেসিক ইসলামী জ্ঞানটা সাধারণ শিক্ষিত মানুষদের জন্য আমরা দিয়েছি। অতএব আপনি এটার সাথে সম্পৃক্ত থাকতে পারেন এবং আরও অনেকগুলো কোর্স এখানে আছে। আপনি এই সমাজের বিখ্যাত ইসলামী শিক্ষাবিদ যারা রয়েছেন, স্কলার যারা রয়েছেন মেইন স্ট্রিমের, তাদের সাথে আপনি অ্যাফিলিয়েটেড থাকলেন, একজন দুজন নয় পাঁচ সাত জনের সাথে যোগাযোগ রাখলেন, তাদের আপনি স্কলারলি তাদের লেকচারগুলো আপনি শুনলেন, এটা হতে পারে। তবে স্ট্রাকচার্ড ওয়েতে ইসলামিক জ্ঞান অর্জন না করলে আপনি গভীর কেন হালকা জ্ঞান অর্জন করাটা মানে আপনার জন্য দুরূহ হয়ে যাবে। এই জন্য আমরা বলবো যে আপনি কোর্সগুলো করতে থাকুন, ইসলামী শরিয়াতের বিভিন্ন কোর্স, ইসলামিক স্টাডিজের কোর্স, কোরআনের কোর্স, হাদিসের কোর্স, তাহলে আশা করি যে আপনার টার্গেট এর দিকে আপনি আগাতে পারবেন। আর যেহেতু আপনি জেনারেল শিক্ষা শিক্ষা গ্রহণ করছেন, অতএব আপনাকে দুটোর মধ্যে কম্বাইন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, না হলে এটাও হবে না ওটাও হবে না। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, বলেছেন আমি এ বস্তুবাদী পড়াশোনা থেকে বের হয়ে কিংবা এটা সহ কীভাবে আগাতে পারি। বস্তুবাদী পড়াশোনা, এটাকে পুরোপুরি বস্তুবাদী পড়াশোনা বলা যায় না, বরং আল কোরআন বিজ্ঞানের পক্ষে কথা বলেছে এবং বিজ্ঞানের বিষয়গুলো আল কোরআনে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অতএব কেউ যদি সায়েন্স বা বিজ্ঞান নিয়ে পড়েন, তাকে নিতান্ত বস্তুবাদী বলে আমরা উপেক্ষা করব না, কিন্তু তাকে বলবো যে তার যে পড়াশোনা সেটার সাথে ইসলামের একটা সমন্বয় করতে হবে, আল্লাহর প্রতি তার বিশ্বাস, অগাধ বিশ্বাস থাকতে হবে। এই যে ফিজিক্স কেমিস্ট্রি বলি কিংবা ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং অথবা ন্যাচারাল সায়েন্স, পিওর সায়েন্স, সয়েল সায়েন্স, তাই না, জিওলজি, জুওলজি, এরকম যে মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার ইত্যাদি নানা বিষয়গুলো বলি, এগুলো ইসলাম পড়তে কিন্তু নিষেধ করে না, কিন্তু এগুলো পড়তে গিয়ে কেউ যেন নাস্তিক না হয়ে যায় এবং এগুলো নিজে নিজে সব কিছু হয়ে যাচ্ছে এরকম বিশ্বাস না করে প্রত্যেকে যেন এগুলো আল্লাহর সৃষ্টি হিসাবে বিশ্বাস করে, জানে, এবং সেখানে আল্লাহর সৃষ্টি তত্ত্ব তারা আবিষ্কার যদি করতে পারে, তাহলে এই বিষয়গুলোতে অধ্যয়ন করার মধ্য দিয়ে একজন ব্যক্তি আরও ভালো মুসলিম হওয়ার কথা। অতএব আমি বলবো যে মোহাম্মদ ইউসুফ, তুমি যা পড়ছ সেটা তুমি কমপ্লিট করো, কারণ এই সময় তুমি আসলে মানে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলে মুশকিলে পড়ে যাবা। ইন্টারমিডিয়েটের পরে আমরা দেখেছি আমাদের মদিনা ইউনিভার্সিটিতে অনেকেই আরবি ভাষা এবং কমিউনিকেটিভ অ্যারবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে তারা ভর্তি হয়েছে, এক দুই বছর পড়ার পরে তারা কুল্লিয়া পড়েছে, মাস্টার্স করেছে, পিএইচডিও করেছে। অতএব
যদি ট্র্যাক চেঞ্জ করতে হয়, আজকের আধুনিক যুগে সে সুযোগ আছে। বিজ্ঞান থেকে আর্টসে যাওয়া যায়, আর যদিও আর্টস থেকে বিজ্ঞানে যাওয়াটা টাফ, কিন্তু তারপরেও কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে সে সুযোগটা ক্রিয়েট করেছে। কিন্তু বিজ্ঞান থেকে ইসলামিক সায়েন্সে আসা অথবা আর্টস অ্যান্ড হিউম্যানিটিজে পড়া, এটা 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 খুবই সম্ভব আমি মনে করি। তুমি তোমার ইন্টারমিডিয়েটটা শেষ করো, তারপরে আগাও।